দেখলাম কিছুক্ষণ আগে, আমার ফ্রেন্ডের হচ্ছিল, দেখলাম এন দিয়ে তেমন কিছুই নাই। হ্যালো ভাই ব্রাদার্স অ্যান্ড বিউটিফুল লেডিস, সবাইকে স্বাগতম জানাচ্ছি গেম অ্যান্ড গেমের নতুন একটি ফ্রেশ ভিডিওতে। সো আসলে আজকে তোমাদের ভাই কোনো গেম প্লে দিবে না বা মনের দুঃখ কিছু বলবে না, আজকে একটা সেটিং নিয়ে কথা বলবে। সো তোমরা অনেকেই জানো যে পাবজিতে নতুন আপডেট আসতেছে, আর নতুন আপডেট মানে নতুন গ্লিচ, নতুন বাগ। সো সেরকমই একটা গ্লিচ আমি আজকে দেখলাম কিছুক্ষণ আগে, আমার ফ্রেন্ডের হচ্ছিল। সেটা হচ্ছে গাড়িতে যখন বসি তখন আপনার, ধরো আমরা সাধারণত যদি বাই ডিফল্ট খেলি আমরা এফ দিয়ে গাড়িতে বসি, গাড়ি চালাই, কিন্তু যখন এক্সিট দিয়ে এফ দিয়ে কাজ করতেছে না। আর এই সমস্যার জন্য আসলে ম্যাচে খুবই ঝামেলা, আপনি যখন ইন্ডিয়ান ফাইটে কোথাও রাশ দিচ্ছেন দিয়ে দেখেন এরকম ঝামেলা, তাহলে জিনিসটা খুবই বেড অফ দেখায়। সো এই সমস্যাটা কেমন সমাধান করবেন সেটা আজকে আমরা দেখাবো। সো এটা সমাধান করার দুটা উপায় আছে। সো দুটার মধ্যে প্রথম উপায়টা যদি বলতে হয় তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে প্রথমে আপনার আপনাদের সেটিংয়ে চলে যাবেন, সেটিং থেকে কাস্টমাইজ বাটন, তারপর যাবেন সুন্দর কাস্টমাইজে, আমি এখানে লেআউট দিয়ে রাখছি, তারপর এখানে যাবেন কি ম্যাপিং। এখন একটা জিনিস খেয়াল করবেন, আপনার যেখানে এক্সিট এক্সিট বাটনটা এখানে আছে, এটা দেখুন কিছু নাই, এখানে কিছু এক্সিট বাটন নাই। সাধারণত যখন আপনি নর্মালি খেলেন এখানে এক্সিট বাটনে এফ দেওয়াই থাকে, কিন্তু এখন এখানে নাই। যেহেতু আপনি যদি এখন কাজ চালাতে চান আপনি এখানে নতুন একটা হুইল নিতে পারবেন, যেখানে যে কোনো একটা কিছু দিতে পারেন, যেমন আমি এখানে মোটামুটি এন দিলাম, এন দিয়ে তেমন কিছুই নাই। বা আপনি চাইলে এখানে এফ যদি দেন তাহলে এখানে আবার গেটিনে আবার সমস্যা হবে, গেটিনে আপনাকে তাহলে অন্য কিছু দিতে হবে। সো আমি অত ঝামেলা করলাম না, আমি আসলে এটাই সেট করলাম, এন দিলাম, এখন দেখা যাক কী হয়, তোমার কি সেটিং কাজ করে নাকি। আমি যখন এন চাপ দিই হ্যাঁ হয়ে যাচ্ছে, এবং আমি এফ দিই হ্যাঁ হয়ে যাচ্ছে, সিম্পল হিসাব। সো আপনারা এটা করে দেখতে পারেন, এটা করে মোটামুটি সমস্যার সমাধান পেতে পারেন, অথবা আপনি ধৈর্য ধরতে পারেন। ধৈর্য ধরলে পাবজি অবশ্যই একটা আপডেট দিয়ে ঠিক করে দিবে। আর আপনার যদি এটা দিয়ে যদি না হয় তাহলে আরেকটা সমস্যার সমাধান আছে, চলুন সেটা আপনাদের দেখাই দিই সেটা কী করতে হবে। সো সেটা করার জন্য আপনাকে রিপেয়ার ক্লায়েন্ট করতে হবে, রিপেয়ার ক্লায়েন্ট করি আমরা। সো রিপেয়ার ক্লায়েন্ট করার জন্য আপনাদের সুন্দর করে যাবেন সেটিংয়ে, সেটিংয়ে সুন্দর করে যাবেন, দিয়ে লগ আউট দিতে পারেন। আসলে এটা দিয়ে ম্যাক্সিমাম আপনার অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। সো এখানে আছে রিপেয়ার, রিপেয়ারে দিব, এখানে যে অর্থনিকগুলো আছে রুটিন রিপেয়ারে দিবেন, আর কিছু দিব না, রিস্টার ডিফল্ট সেটিং এত কিছু দিব না, আমি দিব হচ্ছে রিপেয়ার রিসোর্সও দিব না, ইনস্টলেশন দিব না, রিস্টার ডিফল্ট সেটিং বা ডিলেট ম্যাচ। সো আমি রুটিন রিপেয়ারে দিব, মানে ওকে দিব, ক্লায়েন্ট রিপেয়ার। সো আপনি হওয়ার পর আপনাকে লগ ইন করতে বলবে, সো আপনি সুন্দর করে লগ ইন করবেন, ব্যাস, তারপর আশা করি সব গেম সমস্যা হয়ে যাবে। সো প্রথম সমস্যাটি সমাধান আপনার যদি না হয় তাহলে আপনি অবশ্যই দ্বিতীয় পদ্ধতিতে যাবেন। সো দ্বিতীয় পদ্ধতিতে অবশ্যই সমাধান হবে। সো আপনার আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার আসে, যদি আপনাদের সমস্যা সমাধান হয়ে যায় তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা ফেসবুক, টিকটক, লাইকি, ইনস্টাগ্রাম সব জায়গায় আছি, আমাদের সব জায়গায় একই নামে গেম অ্যান্ড গেমিং। সো আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, রাখলাম, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, গুড বাই।